ফোন দিছ? হ্যালো, হ্যাঁ, তুই কখন বেরোবি? আয় না আমার বাসার নিচে, আমার লজ্জা করতেছে। আয় আমার বাসার নিচে আয় প্লিজ। না মা, প্লিজ আয়, না প্লিজ আয়, না মা প্লিজ, আমার বাসার নিচে আয়। আচ্ছা, রাগ আসতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোর আব্বুর মোবাইলটা কিন্তু নিয়ে আসিস, বুঝছোস? তুই, আমি কিন্তু শাড়ি পরছি, তুই যদি শাড়ি পরে না আসতো তাহলে আমি অনেক কষ্ট পাবো। তো তুই শাড়ি পরে আসিস। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি তোর বাসায় আসতেছি, তারপর তুই শাড়ি পরবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আব্বু আমার সাথে আসে, লাল গুলো মানবে না, তাড়াতাড়ি আসো, যাইতেছি গা। আচ্ছা জুতা কোনটা পরবো? আমি একজন জুতা নেই, আমি কানবি আসার জন্য ঠেবু। আমি কিন্তু আসা যাইতাম না, কই দিলাম। আমি গেলে কিন্তু তুমি সামনে তুই কেন থাকবি? আমি থাকতাম গিতে সামনে থাকবো। তোরে তো অনেক সুন্দর লাগতেছে, মনে হইতেছে না তুই বাসায় সাজছস, মনে হচ্ছে পার্লারে সাজছস। তোরে অনেক সুন্দর লাগতেছে। আমু শানি, আমু শানি। আই আই কলি, আই কলি। হ্যাঁ বল। তুই এমনি মূর্তির মতো দাঁড়ায় রইছস কেন সাজে সুজা? লললে কি তোর সাজ খুললা পড়ে যাবো নাকি বলদ? এটা কি পাগল নাকি? ম্যাডাম প্রথমে কি জাতীয় সঙ্গীত না? হ্যাঁ হ্যাঁ প্রথমে জাতীয় সঙ্গীত। ম্যাডাম আমার একটা দেশাত্মবোধক গান ছিল। অত সময় নাই বুঝছো, এটা বাদ দিয়ে দিছি। কেন ম্যাডাম, আমি তো কষ্ট করে রিহার্সাল করছিলাম ম্যাডাম, প্লিজ আমি যাবো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, সবার শেষে সময় থাকলে গাইও, সমস্যা নাই, দিব না তোমার টাইম। ম্যাডাম আমাদের জাতীয় সঙ্গীত কখন হবে? ম্যাডাম একজন এখনো আসেই নাই, আমরা রিহার্সাল করতে পারতেছি না ওরে ছাড়া। ম্যাডাম ওর গাও লাগবে না, ঠিক আছে? আচ্ছা এই আমার একটা কবিতা আছে, শোনাবো? শুন। কুমড়োর ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডালে ভরে গেছে গাছ, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? এই দেখ তো আমার দিকে তাকাইছে না চোখ? তোর দিকে তো তাকাইবো, তোর আজকে যে নায়িকা লাগতেছে অনেক সুন্দর লাগতেছে, ওই দেখ চোখই সরতেছে না। আর তুই এমন করতেছিস কেন? আমি বুঝি তোদের প্রেম চলতেছে না। আজকে কিন্তু রাখিবো তোর দিকে তাকায় আছে, তুই সবাই আজকে পাগল করে দিবি পুরো, বুঝছো? এত সুন্দর লাগতেছে তোর, একটু বলবো। ম্যাম ম্যাম শুনেন, যারা শাড়ি পরছে তারা প্রভাত ফেরিতে প্রথমে থাকুক নাকি? আমাদের স্কুলটা তাহলে একটু সুন্দর দেখা যাবে, আর যারা স্কুল ড্রেস পরছে তারা পিছনে থাকবে। হ্যাঁ ম্যাডাম ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম ঠিক আছে, ওকে ওকে, আমি ওদেরকে গাঁদা ফুল যেগুলো নিচে পড়ে গেছিল ওগুলো ছিঁড়ে ছিঁড়ে তারপর স্যারে এরকম ছিটাই দেয়, ঠিক আছে না ম্যাডাম? ঠিক আছে ঠিক আছে, তুমি এত পাকনামি করো না।